নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করবে নতুন ভিডিওটা। এবং একই সঙ্গে অনুরোধ করব, যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছেন, দয়া করে শুধু ভিডিওটা না দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য মানুষ করেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনি কেন বাকি থাকবেন কেন, আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করলেই আপনি হয়ে যাবেন স্পোর্ট পেন্সিল চ্যানেলের এই বৃহত্তর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে দেরি নয়, টিপে দিন। দেখুন, বহুল প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক, আমি তার নামটা নেব না, আজকে আমি যে কথাগুলো আজ থেকে ছ সাত দিন আগে বলে দিয়েছিলাম, তারা সে কথাটা আজকে বলেছে। তারা উদ্ধৃত করেছে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদেরও কথা। তাহলে শুরু করি থামডেল মিলিয়ে মিলিয়ে কথাগুলো। গ্রেগ স্টুয়ার্ট ও বেঁচে ইস্ট বেঙ্গল ক্লাবে। আমি জানি আপনাদের অনেক ইস্ট বেঙ্গল সমর্থকরা তারা হাসছেন, তার কারণ আপনারা প্রত্যেকটা বছর এই একই শব্দগুলো শুনে শুনে অভ্যস্ত, যে ইস্ট বেঙ্গলে গ্রেগ স্টুয়ার্ট আসবে। নজরে আছে তারা, নজরবন্দি তারা কোনো দিন হয় না। আসল কথাটা বলে দিই বন্ধু, ইস্ট বেঙ্গল কর্মকর্তারা ইমামি কর্তৃপক্ষের কাছে যে লিস্ট বা তালিকা পাঠিয়েছেন, সেখানে এই গ্রেগ স্টুয়ার্ট ও বেচের মতো আরো নামজাদা ফুটবলারদের নাম আছে। শুধু তাই নয়, তারা ভারতীয় ফুটবলারদের যে তালিকাটা দিয়েছে, সেখানে এমন এমন ফুটবলাররা আছেন তারা তাদের দলে সহমহিমায় প্রতিষ্ঠিত, চুক্তিবদ্ধ, একটা দীর্ঘমেয়াদী। একটা ছোট্ট কথা, একটা পরিসংখ্যান দিই। দেখুন, ভারতীয় দল যদি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে, মোটের উপর ২৪ জন ফুটবলার থাকে, কিন্তু কোচ প্রথমে ক্যাম্পে প্রায় ৪০ জন ফুটবলারকে ডাকেন, অর্থাৎ ২৪ জনকে বেছে নিলেও বাকি ফুটবলাররা যে কোনো মুহূর্তে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে পারে, ঠিক এরকম একটা পরিস্থিতি। খেয়াল করলে দেখবেন যে ইস্ট বেঙ্গল ক্লাবে এমন কোনো ফুটবলার নেই। একই সঙ্গে এটাও বলে রাখি, যেটা সব থেকে বড় কথা, যে জাতীয় দলে খেলে বা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে এমন কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলে নেই। কেন নেই? এ কারণেই নেই যে ভালো ভালো ভারতীয় মানের যে বাজারা ফুটবলার, তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, কেউ কেউ একটা দীর্ঘমেয়াদী চুক্তিবদ্ধে আবদ্ধ আছেন। তাদেরকে নেওয়া ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমি গতকাল একটা ১৫ জনের একটা তালিকা পেশ করেছিলাম, যে তালিকায় মানে রয়েছে, মানে যারা যারা ইস্ট বেঙ্গল ক্লাবে আছেন তাদের মধ্যে কারা কারা থাকতে পারে। কিন্তু এদেরকে দিয়ে তো চলে না, নিতে হবে সেই ভালো ভালো ভারতীয় ফুটবলাররা। ইস্ট বেঙ্গল ক্লাব নেবে কোথা থেকে? আর যদি নিতে না পারে, তাহলে আইএসএল এর মঞ্চে প্রথম সারির দলগুলোর সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব পাল্লা দিতে পারবে না। এবার দরকার এইসব, যদি ওকবেচেকে নিতে হয়, যদি গ্রেগ স্টুয়ার্টের মতো ফুটবলারকে ছিনিয়ে নিতে হয়, তাহলে কি করতে হবে? প্রচুর টাকা বহন করতে হবে। ইমামি গোষ্ঠী যে টাকাটা এখন অবধি নির্ধারিত করেছে, আমি এখন অবধি এ কারণেই বলছি, বৈঠক এখন অবধি হয়নি, কবে হবে শোনা গেছিল যে প্রথম সপ্তাহে, দেখা যাক কবে হয় সেটা পরে কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। ইমামি গোষ্ঠী যে টাকাটা বরাদ্দ করে আছে এ বছরের ফুটবল বাজেটের জন্য, তা দিয়ে বন্ধু ওই মুম্বাই সিটির সঙ্গে লড়াই করা যায় না। আমি এটিকে মোহনবাগানের নামটা উচ্চারণ করছি না। মোটের ওপরে যা বাজেট আছে তার থেকে ১৫ কোটি থেকে ২০ কোটি মতো যদি বাজেট ইমামি বাড়িয়ে দেয়, এটা কি আদৌ সম্ভব পড়া? আমার মনে হয় আপনারা আমার মানে ভিডিও শুনে হাস্যকর মনে করছেন। তাহলেই একমাত্র এইসব ফুটবলারদেরকে নেওয়া সম্ভব। এই ফাঁকে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে তুলে ধরব, ঋত্বিক দাস জামশেদপুর এফসির। জানেন বন্ধু, অনেক কষ্টে একটা তথ্য থেকে খবরটা পেয়ে আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, তার কয়েক ঘন্টার মধ্যে দেখলাম যে ঋত্বিক দাস ৩ বছরের চুক্তিতে আবদ্ধ হয়ে পড়লেন জামশেদপুর এফসির সাথে। আমি একটু অবাক হয়েছিলাম, এখন বলবো না, ঋত্বিক দাসের সাথে আমার একটু ব্যক্তিগত কথা হয়েছিল, বাদ দিন এটা, মানে কোট আনকোট মানে এটা অন্যরকম কথা। আজকে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা বলছেন যে ট্রান্সফার ফি দিলেই তো অনেক ফুটবলারকে আনা যায়। ঠিক বন্ধু, ঠিক এই জায়গাটাকে আপনারা মার্ক করুন, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিন। ইস্ট বেঙ্গল ক্লাব যদি প্রথম সারির ভারতীয় ফুটবলারদেরকে নিতে চায়, তাহলে তাদেরকে রীতিমতো বিশাল পরিমাণ অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। ভারতীয় মানের কোনো ভালো ফুটবলার এই মুহূর্তে ফাঁকা নেই, প্রত্যেকটা ফুটবলার তাদের দলের সঙ্গে রীতিমতো চুক্তিবদ্ধ।
অনেক অর্থ দিয়ে তাদেরকে নিতে হবে। প্রসঙ্গত দলটা যদি একটা মোটরপাড়া বাজেট করি 45 কোটি টাকা, 15-20 কোটি টাকা ইমামি গোষ্ঠীকে দেবে, তারা কি দেওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে? তারা বাজেট বাড়াতেই পারে, কিন্তু বাজেট বাড়িয়ে তারা এমন জায়গায় পৌঁছাবে না। প্রসঙ্গত এটাও বলি, যেটা প্রথম শ্রেণীর দৈনিক আজকে বলছে, আমি 7 দিন আগে বলে দিয়েছিলাম যে অনেকেই কোচের দৌড়ে আছেন, কিন্তু ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের নজর সেই আন্তনিও লোপেজ হাফাস বসে আছেন, আইএসএলের সব থেকে সফলতম কোচ। তিনি যদি ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ হন, কিন্তু তিনি যে অঙ্ক নেবেন সেটা কি ইমামি গোষ্ঠী বহন করতে পারবে? অনেক যদি কিন্তুর মাঝে একজন প্রবীণ ইস্ট বেঙ্গল সমর্থকের হয়ে একজন বলেছিলেন যে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে মানুষের জীবন থেকে হাসি হারিয়ে গেছে, ইস্ট বেঙ্গল ক্লাব এমন এমন কাণ্ড ঘটায় যে মানুষের মুখে আবার হাসি ফিরিয়ে আসে। বন্ধু, মানুষের মুখে হাসি ফেরানোর কোনো দরকার নেই। ঋত্বিক দাসকে ট্রান্সফার ফি নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব নিল নিতে পারে, কথাটা 7 দিন আগে বলেছিলাম, আজকে আবার রিপিট করলাম। বন্ধু, ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হবার মুখে দাঁড়িয়ে আছে। ভালো ফুটবলার নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, কোনো ফ্রি ফুটবলার নেই, তাহলে যেবা যারা ওই আই লিগ থেকে ফুটবলার খুঁজতে হবে, এর বাইরে কোনো ফুটবলারকে নেওয়া যাবে না। মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা তাদের মতো করে তো একটা দায়সারা গোছে দেখালেন যে আমরা আমাদের মতন করে পাঠিয়ে দিলাম, কিন্তু ইমামিকে সেটা কি বহন করতে পারবে এটা কোটি টাকার প্রশ্ন। বন্ধু, ইমামিকে পারবে 15 কোটি বা 20 কোটি টাকা বাড়াতে বাজেট? আমার তো মনে হচ্ছে না, কিছু তারা নিশ্চয়ই বাড়াবে, কিন্তু এত কোটি টাকা তারা বাড়াবে কি করে, এগুলো প্রশ্ন। অনেক প্রশ্নের ইন্ধন এই মুহূর্তে যোগাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। আমার থাম্বনেল দেখে অবাক হবেন না। ধন্যবাদ।